এসে তো দেখছে এরকম আগুন লাগি দিয়েছে, কে হিংসা করি কি করে বলতে তো পারবো না। কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে? হ্যাঁ 80-90 লাখ টাকা, সব রেডি তৈরি মাল ছিল। তারপর কালকে তো সব 6-7 গাড়ি আমরা সব খালি করে গেছি, এসে দেখি তো এইরকম সব জালি পুড়িয়ে আকারে হিংসা করে সব জালি পুড়িয়ে দিচ্ছে। উপরবেলা তার ঠিক করবে না, আমাদের সব গরিব দুঃখীদের পেটে লাথি মারা হলো তাদের এই লকডাউনের বাজারে। এইবার আমরা কোথায় যাব? এইটাই হচ্ছে আমাদের ঘর সংসার, পেট গরিব দুঃখীদের পেট চলছিল। এবার যে সারা সপ্তাহে কাজ করেছে এতে পয়সা পাবো কি তার ঠিক নেই। আমাকে তখন 11টা বাজে, তখন আমাকে ফোন করছিল যেরকম কারখানা সাইটের স্থানীয় লোকরা ফোন করছিল যে বলতেছে এরকম তোমার কারখানা আগুন লেগে গেছে। আমি এসে দেখলাম তো, দেখলাম তো পুরো আগুন, গেট খুললাম দেখলাম তো প্রচুর, এসে সঙ্গে সঙ্গে জাম্পারটা ফেলালাম দেখলাম তো প্রচুর আগুন লেগে গেলো। তো সঙ্গে সঙ্গে দমকলকে ফোন করা হলো, সে তো বহুত লেটে এলো, এত লেটে এলো মানে কিছু যে মাল বাঁচা গেত তাও তো হলো নি, পুরো মানে চোখের সামনে জল যন্ত সব জলে সাইকার হয়ে গেলো। কীভাবে লেগেছে মনে হচ্ছে কেউ আগুন ধরিয়েছে জানো না। ইলেকট্রিকের জন্য যদি লাগে, কেন আমার যখন এসি তখন দেখতেছি ইলেকট্রিক আছে, এসেই সঙ্গে সঙ্গে জাম্পার ফিরিয়েছে। তারপর দেখলাম তো কিছুক্ষণ পরে তো ইলেকট্রিকের তার পুরো Thank you.